আমি আমার লাইফে যে 3-4 বার দেশের বাইরে গিয়েছি, বাইরের মানুষের একটা অভ্যাস দেখে আমার বেশ ভালো লেগেছে। তারা যখন অপরিচিত মানুষের সাথে দেখা করে, বড় করে রাস্তার দুই পাশে দুজন হাঁটছে এবং দেখা হলো, একজন আরেকজনকে দেখে একটা ছোট একটা হাসি দেন, বা দোকানদারের কাছে আপনি গিয়েছেন সে একটা হাসি দিয়ে আপনাকে গ্রিট করে, আমার কাছে দেখে বেশ ভালো লেগেছে। আমার কাছে মনে হলো এই জিনিসটা আমরা বাংলাদেশে কেন করি না। যথারীতি আমি বাংলাদেশে আসার পরে অপরিচিত মানুষকে দেখে একটু হাসি দিলাম, আশেপাশে যে মানুষগুলো আমাকে দেখতো তারা একেবারে অবাক দৃষ্টিতে তাকাচ্ছে, কোত্থেকে আসছে ছেলেটা, কী করছে। আমি ভাবলাম যে একটা এক্সপিরিয়েন্স খারাপ হয়েছে, আরেকবার ট্রাই করে দেখি। আবার একটু স্মাইল দিলাম আস্তে করে, দেখলাম আশেপাশের মানুষগুলো আমাদেরকে ভাবছে যে বেয়াদব ছেলে কি না কি করছে। পরে চিন্তা করে দেখলাম যে এই কাজটা করা যাবে না, কিন্তু অন্য একটা কাজ কিন্তু ইজিলি করা যায়। আজকে এক রেস্টুরেন্টে এসে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো, তার মানে আমরা অর্ডার করার আগেই এই ওয়েলকাম ড্রিঙ্কটা দেওয়া হয়, ইটস ফ্রি। এই ছোট্ট কনসেপ্টটা কিন্তু আমাদের কমিউনিকেশনেও আনা যায়। সচরাচর আমাদের যে মানুষগুলোর সাথে দেখা হয় যারা অপরিচিত, তাদের সাথে কিন্তু একটু সুন্দর করে কুশল বিনিময় কিন্তু করাই যায়। উবার পাঠাওয়ায় আমরা চলেছি, তাদের কিন্তু জিজ্ঞাসা করা যে ভাই আজকে কী অবস্থা, কেমন গেল, আপনাদের এখানে কীরকম কী হয়। দেখবেন যে তাদের সাথে আপনার সম্পর্কটা অনেক ভালো হয়ে যায়। রেস্টুরেন্টে এসেছেন, কোনো একটা ডিশ ভালো লেগেছে, ওয়েটারকে বলে ভাই আজকে আপনার এই ডিশ সাথে খুব ভালো রান্না হয়েছে, আমি আমার লাইফে 2 বার ফ্রি ডিশ পেয়েছি জাস্ট এই কথাটা বলে। এবং ছোট্ট এই ওয়েলকাম ড্রিঙ্কে মানে ফ্রি কনসেপ্টটা শুরুতে এসে যে মানুষের সাথে একটা সুন্দর বিহেভ করলো, এই জিনিসটা যদি আমাদের কমিউনিকেশনও আমাদের সামনে যে অপরিচিত মানুষটা আছে তাদের সাথে করি, দেখা যাবে যে তাদের সাথে আমাদের সম্পর্ক যেমন ভালো হচ্ছে, আমাদের নিজেদের যে কমিউনিকেশন স্কিলটা এটা আরও অনেক বেটার হয়ে যাচ্ছে। অ্যান্ড স্পেশালি যারা কিন্তু ইন্ট্রোভার্ট, তাই ছোটো ট্রিকটা কাজে লাগিয়ে তাদের কথা বলার যে একটা শাইনেস কাজ করে সেটা ইজিলি দূর করে ফেলতে পারবে।